প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে ভুল চিকিৎসা ও রোগীকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায়ের খবর বের হয়। রাজধানীর নামি দামি ক্লিনিক থেকে শুরু করে মফস্বলের কিছু ক্লিনিক এ অপকর্মের সাথে জড়িত। আবার কিছু ডাক্তারেরও অপকর্মের দায় চিকিৎসক সমাজের উপর পড়ে। এতে ডাক্তার রুগীর আস্থার সম্পর্কে ফাটল ধরে। এসব ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে এবং দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করতে হবে, তবে এটাও খেয়াল রাখতে হবে যে পরীক্ষা নিরীক্ষার নামে যাতে রুগীদের হয়রানি ও পকেট কাটা না হয়। সম্মানিত চিকিৎসকবৃন্দ, চিকিৎসা একটা মহৎ পেশা। চিকিৎসকরা হচ্ছেন মানুষের বিপদের দিনের বন্ধু, কারণ মানুষ বিপদে না পড়লে চিকিৎসকদের কাছে আসে না। চিকিৎসা এমনই একটা পেশা যেখানে অর্থ, যশ, সম্মান ও মানব সেবার সুযোগ সবচেয়ে বেশি। তাই আপনারা এই সুযোগের অপব্যবহার করবেন না। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার আর বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে চিকিৎসা বিজ্ঞানে দ্রুত পরিবর্তন আসছে। চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতির প্রবর্তন হচ্ছে, তাই চিকিৎসকদের নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে সবসময় অবহিত থাকতে হবে। ডাক্তার হিসাবে আজকে আপনাদের যে অবস্থান, তাতে আপনাদের মা বাবা অভিভাবকদের পাশাপাশি এ দেশের সাধারণ মানুষের অনেক অবদান রয়েছে, তাই তাদের কথা ভুলবেন না। সম্মানিত চিকিৎসকবৃন্দ, একজন চিকিৎসক হিসেবে রোগীর চিকিৎসা সেবায় আপনাদের আরও যত্নশীল হতে হবে। মনে রাখতে হবে এটা আপনাদের পেশাগত দায়িত্ব। রোগী এবং রোগীর পরিজনদের রোগীর রোগ এবং এর পর্যাপ্ত চিকিৎসা সম্পর্কে সম্যকভাবে অবহিত করা চিকিৎসকদের অবশ্য করণীয়। রোগীর চিকিৎসার গোপনীয়তা ও বিশ্বস্ততা রক্ষা করা চিকিৎসকদের জন্য অপরিহার্য বলে আমি মনে করি। হৃদরোগ চিকিৎসায় অর্জিত সাফল্য ধরে রাখার জন্য উন্নততর প্রযুক্তি প্রচলনে আমাদের আরও সচেষ্ট হতে হবে। তাই এই জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে হবে। সরকার এই বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছে। চিকিৎসকদের আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজারে আসতে না পারে। এখানে বিষয়টা হলো, এটা তো আপনারা আমার চেয়ে ভালো জানার কথা, কারণ এই যে আমরা যে বক্তৃতার মধ্যে বলি, সেটা বড় গ্যাদারিংয়ে বলেন আর ছোটো গ্যাদারিংয়ে বলেন, সেখানে যদি আমরা বলি মেয়াদোত্তীর্ণ ওষুধ খাইলে এটা বিষ, এটা খারাপ খারাপ এসব বললে, এটা কিন্তু এফেক্ট করে না। কিন্তু আপনারা যারা ডাক্তার, প্রেসক্রিপশান দেওয়ার সময় যদি আপনারা রুগীকে বলেন যে তোমরা ওষুধ কেনার সময় সতর্কতাভাবে ডেট আছে কি না এটা দেখা দরকার, এটা দেখা কি না, নাহলে আমি যে ওষুধ দিলাম তুমি খাবার লাগে, ভালো হইবার লাগে, বালা জীবন না, ওইটা না আরও খারাপ হইব। এই কথাটা যদি আপনারা বলে দেন তাহলে দে উইল বি মাস মোর অ্যালার্ট, এবং এইটা কিন্তু একটা মারাত্মক কাজে লাগবে। কারণ অন্য সময় আপনারা কথা না মানলে, অসুখ যখন হয় তখন আপনার কথা আমরা খুব মনোযোগ দিয়ে মানি, শুনি এবং মানি। সুতরাং এই জিনিসটা আপনাদের করতে হবে। আর কিছু কথা আপনাদের আমি বললে তো মনে করে যে এরা বোধহয় সারা জীবন বক্তৃতাবাজি চাপাবাজি করেছে, বোধহয় চাপাবাজি করার লাগে কথা কর। কিন্তু আমি আপনারা যদি বলেন এটা চাপাবাজি ধরে নেবে না, এটা মনে করবেন যে আসল কথাটাই করছে ডাক্তার সাহেব, সুতরাং এটা মেনে চলতে হবে। এই জন্য আমার জানা মতে এই যে ফার্মেসিগুলির মধ্যে যে ওষুধ রাখে, মানে আমার মনে হয় 95% ফার্মেসিতে ওষুধ রাখে, যে মাত্রায় ওষুধটা রাখা দরকার এই মাত্রায় তারা রাখে না। তো এটা না রাখলে তো এই জিনিসটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এইসব ব্যাপারে যে প্রচারটা আমার থেকে, আপনাদের সমস্ত ডাক্তার সমাজরা যদি এই ব্যাপারটা আপনারা প্রচারণা দেন, বা ওষুধ কেনার ব্যাপারে যখন মানে এইগুলির ব্যাপারে একটা এখানে মাননীয় মন্ত্রীও আছে, ওনারাও যদি একটু সার্কুলার পাঠা যে এই ধরনের তাপ কী তাপের মধ্যে ওষুধটা রাখতে হবে, এইগুলি ব্যাপারে যদি একটু সচেতন, তাহলে মনে হয় কিছুটা
ভালো মানে কিছুটা না অনেক ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। তো এগুলিও ব্যাপার। আরেকটা কথা আমরা শুনি, এগুলি তো আমি বুঝি না, শোনা কথা মাঝে মধ্যে পত্রপত্রিকা দেখা মানে কথা বলে ফেলি আর কি। যদি আমাকে কেউ চ্যালেঞ্জ করে তাহলে ইট উইল বি ভেরি টাফ ফর মি টু রিপ্লাই দেম যে আসলে যা বললাম এটা যথার্থতা কী, তাহলে আমার পক্ষে বড় কঠিন হয়ে যাবে এটাকে টু স্যাটিসফাই দেম। কিন্তু ইট ইজ পসিবল অন ইউর পার্ট। কারণ আমি শুনি যে আমাদের ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি যেগুলি আছে ওষুধের কারখানা, তারা যে ওষুধ বানায়, একটা শুনি যে তারা বিদেশে এক্সপোর্ট করার জন্য যে কোয়ালিটি একটা, এটার জন্য একটা এক ধরনের মেটেরিয়ালস ব্যবহার করে, যে মেটেরিয়ালস মানে বিদেশের যে কোনো যেগুলো পরীক্ষা করলে সেটার মানে ঠিকই আসবে, মানে কি আমেরিকাতে এফডিএ মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওইটার মানে ঠিক আছে। আবার এক ধরনের ওষুধটাকে বানা যেটা নাকি যেমন মায়ানমার বা আফ্রিকাতে পাঠাইতে আর আমরা বাংলাদেশে ব্যবহার হয়, এইটা আর আর একটা এটার মানে মেটেরিয়ালসটা অত্যন্ত নিম্নমানের। আবার এইটাও শোনা যায় ঢাকা সিটিতে যে ধরনের মেটেরিয়ালস দেওয়ার ওষুধটা বিতরণ করা হয়, যেমন আমাদের উপজেলা লেভেল গ্রামের ইউনিয়ন লেভেলের যে মেডিসিন পাঠানো হয় সেখানের মধ্যে ডিফারেন্স অনেক বেশি। তখন এইগুলি তো আমরা বুঝি না, এগুলি তো বোঝার ধরার দায়িত্ব তুললে আপনাদের, এটাতে আপনারা একটু ধরেন। কারণ আমাদের দেশে এখনও হয় নাই, তবে নিয়ম আমার মনে হয় এখানে মাননীয় মন্ত্রী আছেন, আমি ওনাকে অনুরোধ করব। কারণ এখানে কিন্তু বর্তমানে যে চিকিৎসা জগতের যে উন্নতি হয়েছে সেই উন্নতির মধ্যে এই ধরনের ব্যাপার আছে যে ডাক্তার সাহেবরা মেডিসিন ওনারা প্রেসক্রিপশন করবেন, কিন্তু এই মেডিসিনটা দেওয়া যাবে কি যাবে না কি হবে না হবে এটা কিন্তু আবার ফার্মাসিউটিক্যাল যারা আছে ফার্মাসিস্ট আছে তারা কিন্তু এটাকে দেখে। কিন্তু এটা আমাদের এখানে এই ধরনের ব্যবস্থা এখনো হয় না, আসলে এগুলো করা দরকার। তা নাহলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে অনেক সময়, মেডিসিন আর অনেক সময় অনেক মানে রোগীর জন্য আরও বিপদ ডেকে আনতেছে, এই ধরনের অবস্থা হচ্ছে আর কি। এগুলি তো আমি আমি ধরেন মানে ছাত্র ছিলাম আর্টসের, মানে এই যে আমাদের দেশে একটা কথা আছে না যে আদের আদার ব্যাপারে ওই যাদের খবর লওয়া, ঠিক এই ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে। কারণ আমি তো যদি আপনাদের এসব মেডিকেল সায়েন্স টায়েন্স নিয়ে কথাবার্তা বলি যে এটা না জানি হাওয়ার উপরে কথা, অবশ্য কিছু কিছু কথাবার্তা বলি যেগুলো নাকি আপনাদের মতো ডাক্তারালয়ে কথাবার্তা হয়, বিভিন্ন ধরনের জানা সব বিজ্ঞ ব্যক্তি আছে তাদের কথাবার্তা কয়েছে, এই টুকটাক এর মধ্যে কিছু জানি না লাগে যে বুঝালে এইটাই কই আর কি, এর বেশি কিছু করতে পারি না এই অবস্থা। তা যাই হোক, মানে আজকে বললাম আর কি, আমার মনে হয় শুধু ওই কার্ডিওলজি যারা আছে শুধু তারা না, সমস্ত ডাক্তার সমাজ যায় বিভিন্ন বিভিন্ন রোগের যারা ডাক্তার আছে সমস্ত ডাক্তার সমাজরা যদি এই মেডিসিন প্রেসক্রিপশান করার সময় যদি বলে দেয় দেখো এগুলো মেয়াদ টেয়াদ দেখা ঠিক কিংবা এগুলি না হলে অসুবিধা না, প্রয়োজনে এটা একটু একটু সময় আপনার নষ্ট হবে একটু সময় নষ্ট হবে কিন্তু এটা বলে দিলে কিন্তু বিরাট একটা কাজে আসবে, তা নাহলে আমাদের খুব সমস্যা হচ্ছে কিন্তু এটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক, আমি আপনাদেরকে এই জন্য অনুরোধ করলাম, সরকার দেশে আধুনিক চিকিৎসা প্রবর্তনের সম্ভাব্য সকল পদক্ষেপ নিচ্ছে, এরই ধারাবাহিকত সারা দেশের হাসপাতালগুলোতে আধুনিক ও উন্নত যন্ত্রপাতি সরবরাহ করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেক সময় হাসপাতালে সরবরাহকৃত যন্ত্রপাতি ব্যবহার করার মতো জনবল থাকে না, থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে যন্ত্রপাতির সঠিক ব্যবহার হচ্ছে না, ফলে একদিকে জনগণের টাকার অপচয় হচ্ছে অন্যদিকে মানুষ কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়ে নজর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, মাননীয় মন্ত্রী এখানে আছেন ওনাকে এই ব্যাপারে আমি অনুরোধ জানাই। এছাড়া কেনাকাটার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও একান্ত প্রয়োজন। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি দেশের হৃদরোগ চিকিৎসায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে সর্বোপরি দেশের হৃদরোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে। সেমিনার সিম্পোজিয়াম প্রশিক্ষণ কর্মশালা এবং বাংলা কার্ডিওর মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এ লক্ষ্যে ইতিবাচক অবদান রেখে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও হৃদরোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে হৃদরোগ বাংলাদেশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসাবে দাঁড়িয়েছে। মানুষের জীবনের সবচেয়ে কর্মময় সময়ে উদ্যোগী সময়ে ঘাতক রোগ আক্রান্ত হচ্ছে অনেক মানুষ, দৈনন্দিন কাজে সক্ষমতা হারাচ্ছেন অনেক লোক, ব্যক্তি ও পরিবারে আশাকাঙ্ক্ষা চাপের মুখে পড়েছে, সমাজ ও দেশ বঞ্চিত হচ্ছে তাদের মূল্যবান সেবা থেকে। এই ঘাতক রোগের হাত থেকে আমাদের স্বজনকে, জনসাধারণকে রক্ষা করতে এখনই সচেতন হতে হবে।